জিজ্ঞাসা করে আসো, তো সেই ব্যক্তি গঙ্গা প্রসাদে আসার জন্য খালি পাটা এরকম করেছে, সঙ্গে সঙ্গে মালাকুল মত চলে এসেছে, মৃত্যুর কাজে নিয়োজিত ফেরেস্তা, তো সঙ্গে সঙ্গে জানটাকে কবজ করে নিয়েছে। এবার একদল জান্নাতের ফেরেস্তা, একদল জাহান্নামের ফেরেস্তা, এবার তারা এসে বলছে, ও বলছে আমাকে দেন, ও বলছে আমাকে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওই লোকটা যেদিকে যেতে চাইছিল তার থেকে ওই গ্রামের দূরত্ব মাপো আর তার গ্রামের দূরত্ব মাপো, যার গ্রামের দূরত্ব কাছে হবে তাকে সেই দিকে ধাবিত করো। তো তার বুকটা মারা যাওয়ার সময় কি করেছিল, একটু প্রশস্ত করেছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে অতএব আমি তাকে ক্ষমা করে দিলাম। কথা বলছে বলছে কি আমার, একশোটা খুন করে মানুষ আল্লাহর কাছে ক্ষমা পায়। আমাদের যে যৌবনকালটা আমরা নষ্ট করছি, ইউ হ্যাভ টু স্টপ রাইট নাও, আপনাকে এখন থেমে যেতে হবে, এখন আজকে থেমে যেতে হবে, আজকে আপনাকে প্রতিজ্ঞা করতে হবে, আই ডোন্ট স্মোক, আমি আজকের পর থেকে বিড়ি খাবো না, আমি আজকের পর থেকে জর্দা খাবো না। আপনাকে এখানে বলতে হবে, আপনাকে এখানে বলতে হবে যে নারীকে দেখলে আমি মাথাটা নিচু করে নিব, আমার স্ত্রীকে আমি নারীকে সাজিয়ে রাখবো, এটা ভিন্ন কথা। আপনাকে এখন বসে বলতে হবে যে ইনশাল্লাহ আমি আল্লাহ তালার জন্য কাজ করব, আমি দুনিয়াবি দেখানোর কোনো কাজ করব না। আপনাকে এখন প্রতিজ্ঞা করতে হবে আমার জমি আমি চাষ করব, কিন্তু আমি কি করব না, অপরের আলকে কাটব না। আপনাকে এটা বলতে হবে, আপনাকে এখন বলতে হবে। আপনাকে কি বলবো, আপনি তো বলবেন তো আপনি যে বাবা হয়েছেন, স্কুলে ছেলে এখান দিয়ে ঢুকছে আর বাপ এখানে বসে জুয়া খেলছে, এই নাকি গঙ্গা প্রসাদের মানুষ গো, স্কুলের পাশে জুয়া খেলছে ওর বাপ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে বিয়ে করতে নিষেধ করেছেন, এই হিজড়া লোকগুলা যারা জুয়া খেলছে, ওর ছেলে যে যাচ্ছে, ওর ছেলেকে স্কুলে পাঠিয়ে লাভ কে, ওর ছেলেকে তো টাকা উচিত, আয় বেটা তার ছেলে, এর ছেলে কি করে মানুষ হবে, ও তো ঢোকার সময় দেখছে মাই ফাদার ওয়াজ সিটিং দেয়ার, আমার বাপ তো ওখানে বসে আছে, সুতরাং আমাকে স্কুলে দিয়ে কিছু হবে না, আমিও আমার বাপের মতো জুয়াই খেলবো। একটা অ্যাটমসফিয়ার আবহাওয়া লাগে, যে এলাকা যেমন ওই এলাকার মানুষ হবে অনেকটা ওই রকম। তো এই জন্য বলছি যে যুব সমাজকে ঠিকঠাক যদি মেনটেন করতে চান তাহলে বয়স্ক মানুষগুলোকেও কি করতে হবে বলেন। আমার মেয়ে এসে আমাকে বলছে দাদা কি দিনে দিনে হিন্দু হয়ে যাচ্ছে, তো আমি বলছি কি হলো, বুঝলো দাড়ি কেন অত ছোট করে ছাটা, 5 বছর বয়স হয় মেয়ে, কথা বুঝছেন, ঈদের দিনে অসুস্থ ওর ভাই, মানে আমার ছেলে 9 বছর বয়স, ওকে নিয়ে আসছি, তো ঈদের দিনে বুঝতে পারছেন মুসলমানের মেয়েদেরকে দেখলে বোঝা যায় না যে ঈদে যাচ্ছে না পুজোতে যাচ্ছে, ওদেরকে বেড়াতে হবে। তো আমার মেয়ে এদিকে দেখে বোঝাবো আমাদের ঈদের দিনে হিন্দুরা কি করছে, তাও এরা তো মুসলমান, তো যে একটার অপর খেলায় তো, মানে ও দেখে বুঝছে, আমাকে ও আবার ঘুরে বলছে দিদা বুরখা পরে, আন্টি বুরখা পরে, আম্মু বুরখা পরে, তো মুসলমানদেরকে বুরখা পরতে হয়, আমার আর 2 বছর পর সময় এগুলো আমি পরবো, ও বলছে, কিন্তু এরা তো বড় মানুষ, তাহলে বড় মানুষ কেন বুরখা পরছে, এরা নিশ্চয়ই হিন্দু। আবহাওয়ার কাজ আছে না, আবহাওয়া লাগবে, তাহলে কি হলো, আমি কিন্তু প্রত্যেকটা অংশের সাথে সাথে প্রতিকারটাও বলে দিচ্ছি আপনাকে, যে যুব সমাজের অবক্ষয় তার প্রতিকার বলে দিচ্ছি। 1 নম্বরে বললাম যুব সমাজ যুবক এদের গুরুত্ব আল্লাহ তাআলার কাছে অনেক বেশি, অনেক বেশি, আর এই যুবকরাই পারে একটা সমাজকে পরিবর্তন করতে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এর কাছে যতজন সাহাবী ইসলাম গ্রহণ করেছিলেন শুরুর দিকে প্রায় সবাই যুবক, যদিও কেউ কেউ ছিল তারা আল্লাহ রাসূলকে বলছে এখন দিন ইসলাম মতো ই করা যাবে না, আমাদেরকে মারবে ইত্যাদি ইত্যাদি, কয়েকটা যুবক করলো কি দিন ইসলাম গ্রহণ করে নিল। আচ্ছা একটা যুবকের কথা বলি যার নাম হচ্ছে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরে আসেন না, খুব তো মস্তানি করি আমরা, এরকম একটু মস্তানি করেন তো, ইসলামের যখন হিজরতের নির্দেশ আসলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আবু বকর রাদিয়াল্লাহু আনহু লুকিয়ে লুকিয়ে রাতের অন্ধকারে পালিয়ে গিয়ে হিজরত করলেন, বহু সাহাবি রাতের অন্ধকারে হিজরত করলেন, বেটা খালি চুল চুলটা সাইজ করে কাটলেই
মানে স্টাইলিস্ট হওয়া যায় না, স্টাইলিস্ট কাকে বলে দেখেন, উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার উট নিয়ে আছে, উট উটটা কাবার মধ্যে ঢুকিয়েছেন, উটের পায়ে ঘুঙুর বেঁধেছেন, ঘুঙুর বুঝেন কি পায়েল পায়েল, হ্যাঁ তো ওটা বেঁধেছেন, বাঁধার পরে কাবার মধ্যে সবসময় লোক থাকতো মুশরিকরা, তো এরকম করতে করতে একটা লোকের কাছে দাঁড়িয়ে গিয়ে বলছে, জনাব শুনলাম আপনার ছেলে নাকি খুব পালোয়ান খুব শক্তির, তো উমার রাদিয়াল্লাহু উমার উনি বলছেন যে উমার অতটা সময় এই দিক দিয়ে হিজরতে যাবে, যদি ইচ্ছা হয় যে আপনার সন্তানটা মাটির তলে যাক তো পাঠিয়েন, কথা বুঝলেন, উমার রাদিয়াল্লাহু একটা মেয়ের সামনে দাঁড়িয়ে বলছে শুনেছি তোমার স্বামী নাকি খুব যুদ্ধ করতে পারে, তোমার কি বিধবার শখ আছে, যদি থাকে তো তোর স্বামীকে পাঠাস, কিসের জন্য করেছিলেন এটা, ইসলামের জন্য, আজকে পুরো যুব সমাজ যদি আমরা ইসলামের জন্য দাঁড়িয়ে যাই এই ভারতবর্ষের বুকে কোন কুকুরের বাচ্চা জয় শ্রীরাম বলতে পারে না, আমাদের মুসকান নামক কোন বনের পাশে এ কোন কুকুর গিয়ে চিৎকার করতে পারে না, আজকে আমরা যুবকরা নেশা নিয়ে ব্যস্ত, নারী নিয়ে ব্যস্ত, গেমস নিয়ে ব্যস্ত, কেরিয়ার নিয়ে ব্যস্ত, এসবগুলো নিয়ে এতটাই ব্যস্ত হয়ে গেছি যে আমাদেরকে দাড়ি রাখা লোক দাড়ি রাখা যুবক যদি রাস্তা দিয়ে যায় তাকে আজকে অপমান করা হচ্ছে, আজকে আমার সাথে বেশ কয়েকজন এসেছেন প্রোগ্রাম শুটে আমার ওখান থেকে, তো আমরা একটা বই কেনার জন্য আমি এতে নামলাম, তো আমার একজন মামা এসেছে, তো সেই মামা আজকে সিয়াম ছিল, তো সিয়ামের জন্য ফল কিনতে গিয়েছে, তো একটা টিউবওয়েল এখানে অজু করবে তাই একটু বা বাথরুমে যাবে তার জন্য পানি টিপেছে, পানি টিপার পর তিনি বলছেন আমি যখন চলে আসছি ওখানে দেখলাম ওই টিউবওয়েলের হাতাটা কয়েকবার ধোয়া হলো, কেন একজন মুসলমান ট্রাস করেছে, কি করেছে শুনেন, যোগ্য জবাব দেওয়া শিখতে হবে, সৌদি আরবে আমার সাথে ঘটে যাওয়া ঘটনা দেখবেন, বাথরুমের বাথরুম মানে বাথরুম ভেতরে আছে আর বাইরে বেসিন থাকে, বেসিন বুঝুন তো বড় লোকের বাড়িতে থেকে হাত হাত ধোয়, তো এবার আমি করেছি কি ওইখানে বাথরুম আর এখানে অফিস মেন অফিস, তা আমি অজু করছি, অজু করার পরে পা ধুলো কি করে দেখবেন অসুবিধা হয়, তো দেখলাম আশেপাশে কেউ নাই, তুলে দিয়েছি পা, তো পাটা যখন ধুচ্ছি ম্যানেজার দেখতে পেয়েছে আমাকে ওখান থেকে, আমি বুঝতে পারিনি, তখন এসে বলছে হোয়াট আর ইউ ডুইং হিয়ার, আমি বলছি আই এম ডুইং মাই ওযু হিয়ার, এ তুই এখানে কি করছিস, আমি বলছি আমি ওযু করছি স্যার কি ব্যাপার, তখন আমাকে উনি বলছেন ডু ইউ নো হাউ মেনি টাইমস উই ওয়াশ ইয়ার ফেস হিয়ার, তুই কি জানিস আমরা এখানে কতবার মুখ ধুই, উনি বলছেন আচ্ছা আমি পা তুলেছি তো ওখানে মুখ ধোয়ার কি অসুবিধা আছে, কেউ কেউ মুখ আমার সাথে ঘষে নাকি ঘষে না, তা আমি দেখলাম যে একটু টেকনিক করে দাওয়াত দিতে হবে, তা আমি বললাম স্যার হাউ মেনি টাইমস ইউ ওয়াশ ইয়ার ফেস হিয়ার, স্যার আপনি কবার মুখ ধোন, তো সে মিনিমাম টুয়াইস ইন এ ডে, একদিনে তো দুবার ধুই, আমি স্যারকে বললাম স্যার আই ওয়াশ মাই ফিট হিয়ার ফাইভ টাইমস ইন এ ডে, আই থিঙ্ক মাই ফিট ইজ ক্লিনার দ্যান ইউর ফেস, স্যার পাঁচবার অজু করার সময় পা ধুই এখানে আর আপনি দুবার মুখ ধোন সেই হিসাবে আপনার মুখের চেপে পাই পরিষ্কার, এইসব বলছে এই জিনিসটা পাঁচবার ধোয়া এই জিনিসটা দুবার ধোয়া কোনটা পরিষ্কার, পাঁচবার একটা মুসলমানের চেয়ে পৃথিবীর বুকে কোনো পরিষ্কার থাকতে পারে নাকি, আমি পাঁচবার পা ধুই আর তুই দুইবার মুখ ধোস, তো তোর চেয়ে আমার পাই তো পরিষ্কার বেশি, তাহলে আপনি আপনার গতিতে চলেন, আপনি আপনার গতিতে চলেন, একটা মুসলমান দাড়ি রাখবে দাড়ি, আমরা বই কিনতে গেছি বলছে কিসের বই দেবো, আপনি কম্পিটিটিভ এক্সামের বই দেন, স্পোকেন ইংলিশের বই দেন, তো মুখের দিকে তাকাচ্ছে, আরে বেটা অনলাইনে দেশ বিদেশের বহু ছাত্র আমরা পড়াই, আমরা মুসলমান এই কোরআনে প্রথম আয়াতটাই শুরুটার বাক্যটা আছে ইকরা পড়ো পড়ো, তো পৃথিবীর বুকে সবচেয়ে বড় শিক্ষকের নাম হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বহু ছাত্র আমার সামনে আছে আমাকে বলছে স্যার আপনাকে দীর্ঘদিন থেকে প্রশ্ন করব, বেশিরভাগই হিন্দু 90% আমাকে বলছে বড় বড় ছাত্র মানে আপনাদের সমান সমান ছাত্র আমার কাছে ছাত্র পড়ে, অনেক মাস্টার আবার আমার কাছে পড়ে, তো আমাকে বলছে আপনার দীর্ঘদিন থেকে প্রশ্ন করব, এটা হচ্ছে অফলাইন অনলাইন না, তো উত্তর দিবেন ভয় লাগে, তো কি সবই ঠিক আছে ড্রেস ট্রেস ঠিক আছে, তো প্যান্ট এত উঁচু করে স্যার সিটে কি কম পড়ে,
তো জিন্সের প্যান্ট পরেছি, তারপরে উঁচু প্যান্ট, তো প্যান্ট কি আমি বড় পাই না, এটা সে ওদের প্রশ্ন। তা আমি বললাম যে না না না, আসলে আমার স্যার আমাকে বলেছে যে প্যান্টটাকে উপরে পরতে হবে, এই গোড়ালের উপরে পরতে হবে। তা আমাকে বলছে আপনার স্যার কে? আমরা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। গর্বের সাথে বলেন ভাই, বুঝতে পারছেন না? আপনি যখন দাড়ি রাখবেন, আমেরিকার বর্তমান ছেলেরা স্টাইলিস্ট হওয়ার জন্য নিজের দাড়ি রাখছে, টাকলো উপরে প্যান্ট পরছে। পৃথিবীর সবচেয়ে স্টাইলিস্ট মানে হচ্ছে মানুষের যে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা মুখে দাড়ি রেখে দেব, টাকলির উপরে প্যান্ট পরবো, জাতির সামনে সিনা টান করে হাঁটবো। কারণ জিনা এত শের কে তারা জিও, প্রত্যেকে তারা আমার জিও। অতএব যুবক ভাইদেরকে আমার আহ্বান, যে কাজগুলো থেকে আপনাকে বাঁচতে হবে, তার এক নম্বর কাজ হচ্ছে নেশা। নেশাদার দ্রব্য পান করা ছেড়ে দেন। কেন ছাড়বেন, কেন ছাড়বেন? আল্লাহ তাআলা এমন একটা নেশার ব্যবস্থা করেছে, যারা দুনিয়ার নেশা খায় তারা ওটা পাবে না। তো ভালো জিনিস পেতে গেলে তো ইউ হ্যাভ টু ওয়েট, অপেক্ষা করতে হবে না? আরে ওই যে মেয়েটা ও রাস্তা দিয়ে যাচ্ছে, তার পেছনে তাকিয়ে তার পেছনে নাম্বার নেওয়ার জন্য ছুটে গেলাম। শুনুন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা যে হুর তৈরি করে রেখেছেন পুরুষদের জন্য, তাদের বয়স 16 থেকে 18, এই বয়সটা কমবেও না বাড়বেও না। হুর যে পোশাকটা পরে আছে, 70টা শাড়ি পরে আছে, তারপরে তার মজ্জা দেখা যাচ্ছে, একেবারে ঝকঝক ঝকঝক করছে। সে যে শাড়িটা পরেছে, শাড়ির আঁচলটা যদি পৃথিবীর বুকে নামতো, গঙ্গাপ্রসাদে জাল চাওয়াতো, লাইট লাগতো না, মানে এত আলো হয়ে যেত। তো ওই নারী যদি ভোগ করার ইচ্ছা থাকে দুনিয়ার এসব নারীতে, আসক্তি হলে কি পারবে? পারবে না। যদি প্রয়োজন হয় তাড়াতাড়ি বিয়ে করে নিতে হবে, রাস্তা তাড়াতাড়ি বিয়ে করে নিতে হবে। এক, নেশাদার দ্রব্য থেকে দূরে থাকবে। দুই, নারী থেকে দূরে থাকবে। যদি প্রয়োজন হয় বাবাকে বলতে হবে, আব্বা আমার সময় হয়ে গেছে, বিয়ে দিয়ে দাও। যদি না পারে তো আমার ফোন নম্বর নিয়ে আমাকে বলবেন, আপনার বাপকে সাইজ করার দায়িত্ব আমার। তিন, এই জিনিসটা ভালো কাজে ব্যবহার করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, প্রত্যেকটা জিনিস একদিন কিয়ামতের মাঠে কথা বলবে। এই ফেসবুক, এই ইনস্টাগ্রাম, এই ইউটিউব, এইটা যদি আপনার বিরুদ্ধে বলা শুরু করে, জান্নাতে যাওয়ার মতো পরিস্থিতি আছে কি না? অতএব নিজের চোখকে কন্ট্রোল করতে হবে, নিজের নাফসকে হেফাজত করতে হবে, নিজের অন্তরটাকে বেঁধে রাখতে হবে। কেন? শয়তান আপনাকে খোঁচা দিতেই থাকবে, খোঁচা দিতেই থাকবে। এই জিনিসটার ব্যবহার ভালো করে করবেন, যাতে করে এই মোবাইলের কারণে জান্নাত যাওয়া যায়। মোবাইলের কারণে জান্নাত যাওয়া যায়। অতএব এই কাজটা করবেন। এরপর আপনাকে বলি, এই কাজ থেকে দূরে থাকবেন। আর কি থেকে দূরে থাকবেন? সঠিক বন্ধু নির্বাচন করবেন, খারাপ বন্ধু থেকে দূরে থাকবেন। একটা আশ্চর্য হাদিস আপনার সামনে এখন পেশ করব, এত মজা পাবেন হাদিসটা দেখেন একবার, আমার তো খুব ভালো লাগে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের মাঠে একটা মানুষকে বলা হবে যে আব্দুর রহমান তুমি জান্নাতে যাও। না, আমি আমার উদাহরণ দিচ্ছি, আমার উদাহরণ দিচ্ছি। ধরেন ধরেন কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা বলছে, শাইনুর রহমান তুমি জান্নাতে যাও। তো আমি জান্নাতে যাবো স্বাভাবিক। তো জান্নাতে যাওয়ার সময় চট করে আল্লাহকে বলছি, হে আমার প্রতিপালক, জান্নাতে যাবো মানে আব্দুল করিম কই, রাহুল কই, আমার অমুক বন্ধু কই, প্রত্যেকের একটা ফ্রেন্ড সার্কেল নাই, গ্রুপ আছে কি, আমার সাথে যারা কাজ করতো তারা কই, একসাথে সবসময় আড্ডা মারতাম ওরা কই? আল্লাহ তাআলা বলবেন, ওরা জাহান্নাম। কি বলবেন? আমি আল্লাহ তাআলাকে বলবো আমি জান্নাতে যাব না। কি বলবো? আমি জান্নাতে যাব না যতক্ষণ না পর্যন্ত আমার ওই বন্ধুগুলোকে জান্নাতে না দেওয়া হবে। তারা মুসলমান ছিল, একসাথে সলাত আদায় করতো, বাক্য মনে রাখবেন কি করতো, সলাত আদায় করতো, হয়তো জেনা একটু বেশি লিপ্ত ছিল, সুদের মধ্যে একটু
ছিল তার ব্যাপার, কিন্তু সলাত আদায় করতো আপনার সাথে, সিয়াম পালন করতো, দানও করতো, কিন্তু আমি বলছি আল্লাহ আমি সাবিরুল ইসলামকে ছাড়া জান্নাতে যাবো না, রাহুলকে ছাড়া জান্নাতে যাবো না, আব্দুল করিমকে ছাড়া জান্নাতে যাবো না, আল্লাহ তালাকে এই কথা বলাতে আল্লাহ তালা বলবে যাও তোমার বন্ধুদেরকে খুঁজে নিয়ে আসো। আল্লাহ তালা আমার সুপারিশে আমার বন্ধুকে জান্নাতে নেবেন, হাদিসটা আমার দিয়ে বুঝালাম। এরপর থেকে আজকের পর থেকে আপনার দায়িত্ব হলো এমন বন্ধু তৈরি করেন যে বন্ধু ফজরে আপনাকে ডেকে দেবে, এমন বন্ধু তৈরি করেন যে বন্ধু আপনাকে ছাড়া জান্নাতে যেতে চায় না। কেন? সাত শ্রেণীর মানুষ কিয়ামতের মাঠে আল্লাহর ছায়া তলে থাকবে, তার মধ্যে এক শ্রেণীর মানুষ হচ্ছে তারা যারা একে অপরকে ভালোবাসে আল্লাহর জন্য, আর একে অপর থেকে বিচ্ছিন্নতার করে কিসের জন্য? আল্লাহ তাআলার জন্য। আজকে আপনার বেনামাজি বন্ধুটাকে ফাইনাল জানিয়ে দিবেন, বন্ধু কাল থেকে কি সলাতটাই করবি? যদি করিস তাহলে থাক, আর যদি না করিস তো সালাম আলাইকুম। তো আপনি আপনার বন্ধুকে সঠিকভাবে বন্ধু নির্বাচন করেন। তাহলে চার নম্বর পয়েন্ট বলছিলাম যে বন্ধু নির্বাচন করা, এর থেকে দূরে থাকেন। পাঁচ নম্বর পয়েন্ট হাই আলা সালা, যখন মসজিদে হবে আপনার ওয়ান কন্ট্রোলটা মসজিদের সাথে যেন ঝুলে থাকে, চায়ের দোকানে যেন আড্ডাবাজি না হয়, চার দোকানে যেন আড্ডাবাজি না হয়। কেন না? আচ্ছা বলেন তো, আধার কার্ড যদি শুধরাতে যান তো আমার কাছে যাবেন নাকি পঞ্চায়েতে যাবেন? আধার কার্ড রিমেট হয়েছে, কার কাছে যাবেন, আমার কাছে না পঞ্চায়েতে? পঞ্চায়েতে। আর আল্লাহর সাথে কানেক্টেড হওয়া যায় কখন বলেন তো? সলাত সবচেয়ে নিকটবর্তী হয়ে যায় বান্দা কখন? যখন সেজদায় যায়। আমি সেজদায় গিয়ে অন্তত কাঁদতে পারবো, আল্লাহ গো আজকে একটা মেয়েকে প্রাণ বলে দেখে নিয়েছি, হয়তো ভাই আমরা মানুষ বলতে হবে আল্লাহ, তার জন্য উঠে আল্লাহকে বলতে হবে আল্লাহ আজকে একটা মেয়েকে প্রাণ ভরে দেখে নিয়েছি, আমার আব্বাকে হেদায়েত দাও, আমার আব্বা যেন তাড়াতাড়ি আমাকে বিয়ে দেয়। আর যদি বিবাহিত হন, আল্লাহ রাসূল হাদিস বলেছেন একেবারে স্পষ্ট হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাস্তায় যদি কোনো নারীর উপরে তোমার চোখ পড়ে যায় তুমি তাড়াতাড়ি এসে স্ত্রীর সাথে সহবাস করো। তো যার বোন আসে কি করবে? বিয়ে করবে। তাহলে কি করতে হবে? চোখ হেফাজত করতে হবে, সলাতের হেফাজত করতে হবে। এইটা হচ্ছে একটা পাঠ গেল। এবার দ্বিতীয় পাঠ হচ্ছে হাউ টু ইমপ্রুভ আওয়ার ইমান, আমরা আমাদের ইমানটাকে কি করে বাড়াবো, আমরা আমাদের ইমানটাকে কি করে বাড়াবো। আচ্ছা এবার কি করবে, কি করতে হবে আমাদেরকে? এতক্ষণ আমার সাথে সাথে বলে দিলাম যে রোগ এবং তার ট্রিটমেন্ট, তাই না? এবার কিছু এক্সট্রা বোনাস আপনাকে দিয়ে দিচ্ছি, এক্সট্রা বোনাস। সেই বোনাসটা কি? সেই বোনাসটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় মোটিভেশনাল কিতাব হচ্ছে এইটা, আলহামদুলিল্লাহ বলবেন না, ইউটিউবে সার্চ দিয়ে মানুষ মোটিভেশন শুনে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইনুল কুলুব, আলা বিযিকরিল্লাহি তাতমাইনুল কুলুব, আল্লাহ তাআলার জিকিরে অন্তর প্রশান্ত হয়। যখন আপনি ডিপ্রেশনে চলে যাবেন, যখন আপনি টাকা নিয়ে চিন্তা, যখন আপনি বাড়ি নিয়ে চিন্তা, যখন জমি নিয়ে চিন্তা, যখন ক্যারিয়ার নিয়ে চিন্তা, আল্লাহ তাআলা বলছে তোমাকে মেডিসিন আমি দিয়ে রেখেছি কিতাবের মধ্যে, তুমি আমার জিকির করো, তুমি বলো সুবহানাল্লাহ, তুমি বলো আলহামদুলিল্লাহ, তুমি বলো আল্লাহু আকবার, তুমি বলো আস্তাগফিরুল্লাহ আল্লাযি লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি, তুমি বলতে থাকো আমি তোমার সমস্ত ডিজায়ারকে ফুলফিলমেন্ট করে দেব। দেখবেন বাস্তবতা বলছে, আপনি জিকির করবেন আল্লাহ, দেখবেন আপনার অন্তরে প্রশান্তি দেওয়ার মালিক কে? আচ্ছা ফিল্ম ইন্ডাস্ট্রি কোটি কোটি টাকাওয়ালা মানুষরা
পৃথিবীতে যত আছে দেখেন কারোর শান্তি নেই, শান্তি আছে? কিন্তু যে লোকটা টোটো চালিয়ে খাই, ভ্যান চালিয়ে খাই, রিক্সা চালিয়ে খাই, এই লোকটার পৃথিবীতে কোনো টেনশনই নেই। কেন? হাইয়েলা সালাম বলে রিক্সাতে দাঁড়িয়ে সালাত আদায় করে নাই। তাই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি ফজরের পূর্বের দুই রাকাত সুন্নত সালাত আদায় করে, গোটা পৃথিবী বিক্রি করলে যা হবে দুই রাকাত সুন্নত সালাত আদায় করলে তার চেয়ে বেশি সম্পদ অর্জন হবে। একজন মুসলমান কোটিপতি না, একজন মুসলমান আরবপতি না, মাল্টি মিলিয়নারি তার চেয়েও কোটিপতি। অতএব নিশ্চিতভাবে পৃথিবীর বুকে হিরো তারা না, যারা হিরোর মতো করে চুল কাটে। পৃথিবীর বুকে হিরো শাহরুখ খান নয়, পৃথিবীর বুকে হিরো সালমান খান নয়, পৃথিবীর বুকে যে হিরো ওই লোকটা, যে লোকটা হাইয়ালা সালাত ডাকে, আল্লাহর মসজিদে গিয়ে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে। কেন? কবরে গিয়ে ফার্স্ট কোশ্চেন কি হবে বলেছিলেন? আমাকে প্রশ্ন করছে গঙ্গা প্রসাদের মানুষ, ওই যে যুবক ছেলেগুলো আজকে দাওয়াতের আয়োজন করেছে, তিনাদেরকে যখন কবরে দেওয়া হবে, তারা যদি পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে, তাকে বলা হবে যে বলো তো তোমার রবকে? আমরা বলে দেবো আল্লাহ। এবার বলা হবে শাহরুখ খানকে বলা হচ্ছে মাহাজা রজুল আল্লাহ জিবাইসবিকুম, বলে পাঠান। রসুলাম বলছে ফেরেস্তা তাকে বলবে ওলা দাঁড়াইতা ওলা তারাইতা, পড়ি শুনি শাহিনুর রহমান বলেছিল শুনি শুনি, যে পরে মজা আছে, পড়ি শুনি শুনি শুনি। এরপরে রসুলাম বলছেন তাকে মারার জন্য একটা সিকিউরিটি গার্ড দেওয়া হবে। আরে সিকিউরিটি গার্ড, এটা মজা করে বললাম, এটা ফেরেস্তা দেওয়া হবে, যে ফেরেস্তা চোখেও দেখে না কানেও শুনে না, চোখেও দেখে না কানেও শুনে না। ফেরেস্তার হাতে একটা হাতুড়ি থাকবে, হাতুড়িটা এত ছোট যদি কাঞ্চনজঙ্ঘায় একবার মারা হয় কাঞ্চনজঙ্ঘার লেভেল হয়ে যাবে। ওই হাতুড়ি দিয়ে কি করবে? শাহরুখ খানকে পিটতে লাগবে, পিটতে লাগবে, পিটতে লাগবে, তো এত মার মারবে, এত মার মারবে। ফেরেস্তা বলবে কি এত মানে চিৎকার করে করো, আল্লাহ তার কানই দেয়নি। আরে পুলিশে মারলে তো চোখ মুখ দেখে মারে গো, আল্লাহ তাকে চোখই দেয়নি, তাহলে মারের গতি কি হবে বুঝতে পারছেন কি? আজকে সংবাদে দেখলাম, কথা সত্য কিনা জানি না, এই আকি সালমান খান নাকি বললাম, হ্যাঁ সম্ভবত সালমান খান নাকি বলছে যে মহিলাদের শরীর অনেক দামি, এটাকে নাকি ঢেকে রাখা উচিত। গাঁজা খেয়ে এসে বলছে বা বিড়ি খাস না ক্ষতি হোক। তো যদি উপলব্ধি তার হয় আলহামদুলিল্লাহ, আমরা দোয়া করি ফিরে আসুক। যদি উপলব্ধি হয়, এই যে ইয়াং ছেলের আজকে বক্তৃতা শুনলো, প্রত্যেকটা ইয়াং ছেলে একদিন সালাত আদায় করবে ইনশাল্লাহ, তবে সেই দিন গিয়ে বক্তাবে, ওই দিন গিয়ে বলবে আরে যদি মাদানী সাহেবের কথা শুনে আজকে থেকে নামাজটা শুরু করতাম। এই আহারে এই শব্দটা যেন আমাদেরকে না বলতে হয়, আজ থেকে পরিবর্তন হতে হবে। যদি কোনো ব্যক্তি বলে যে কাল থেকে করব, সে ব্যক্তি পারে না। দেখেন অনেক ছাত্র বলে যে আগামী কাল থেকে পড়া যে কাকে বলে দেখব, এই ছাত্র পাস করেছে আমার জানা নাই, যে পড়ে সে পড়ে, ঠিক আছে না? অতএব আমাদেরকে অশ্লীলতা বিহার করা থেকে দূরে থেকে রোল মডেল হতে হবে। আমাদের রোল মডেল মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম। বলেন তো আজকে টিকটকার মহিলারা নিজের শরীর দেখিয়ে টাকা ইনকাম করছে, এর পেছনে একটাই কারণ ভাইরাল হওয়া, ঠিক না? মুস্কান হিজাব পরে কিছু কুকুরের সামনে বলছে আল্লাহ আকবার, একে ভাইরাল করে দিয়েছে কে? গোটা পৃথিবীর মানুষ মুস্কানের নাম জানে। আপনার বউটাকে আপনি হিজাব পরান, আল্লাহর কাছে ভাইরাল হয়ে যাবে ইনশাল্লাহ। আপনি মুখে দাড়ি রাখেন, আল্লাহর কাছে ভাইরাল হয়ে যাবেন ইনশাল্লাহ। কারণ পৃথিবীর জীবনটা 60-70-80 বছরের জীবন, কিন্তু এর পরবর্তী জীবনটা কতদিনের? নেভার এন্ডিং লাইফ, যার কোনো শেষ নেই। একদিন মৃত্যুকে জবাই করা হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন জান্নাতিরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, জান্নাত আর জাহান্নামের মাঝে একটা প্রাচীর, ওর উপরে একটা মেষের আকৃতিতে, ওই গাধা বা মেষের আকৃতিতে একটা পশুকে এনে এভাবে দাঁড় করে দেওয়া হবে। এবার জান্নাতিকে বলা হবে, ও জান্নাতিরা একে চিনো চিনো চিনো,
জান্নাতীরা বলল চিনমন মানে মৃত্যু একে নিয়ে তো পৃথিবী থেকে এখানে এসেছি। আচ্ছা শুনে নাও তোমরা, আজ থেকে আর মৃত্যু নাই, কি মজা হবে। জান্নাতীরা আনন্দে হারে কি খুশি, জাহান্নামীকে বলাবে তোমরা কে কে চিনো, জাহান্নামীরা বলবে যে আমরা চিনি, বলো তো কি মৃত্যু, তোমরা শুনে রাখো আজকে মৃত্যুকে জবাই করবো, এরপর আর মৃত্যু হবে না। জাহান্নামীরা কান্নায় ভেঙে পড়বে, কেন চিরস্থায়ী জাহান্নামী হয়ে গেল, এবার মৃত্যুকে জবাই করে দেওয়া হবে। ওই তো প্রকৃত হিরো, যে আল্লাহ তালার কাছে হিরো। পৃথিবীর বুকে কে ফেসবুক কত ফলোয়ার, কে কি করলো, এটা কোনো ম্যাটার নয়। এই জন্য আমার সাথে সেলফি তুলতে আসে বলি, আসলে বলি এর মধ্যে কোনো কল্যাণ নাই, ভালোবাসা থাকতে পারে। তবে আপনি যদি বলেন শাহরুখ ভাই আপনার বক্তৃতা শুনে জীবন পরিবর্তন হয়েছে, আজকে একজন মেসেজ করলো যে স্যার আপনার বক্তৃতা শুনে জীবন পরিবর্তন হয়েছে, পাঁচ ওয়াক্ত সালাত ছাড়িনি, আমার জন্য দোয়া করবেন, এই হচ্ছে কাজ। এটা হচ্ছে কি কাজ। আচ্ছা এবার একটা প্রশ্ন রেখেছে, বলছে হুজুর আপনি একজন ইংরেজি শিক্ষক, এছাড়াও আপনি ইসলামিক বিষয়ে অনেক জ্ঞান অর্জন করেছেন, এইটুকু বলছে এইটুকু, আপনি কিভাবে জেনারেল ও ইসলাম দুই শিক্ষায় শিক্ষিত হলেন, আপনার শিক্ষা ব্যবস্থা সম্পর্কে বলবেন, তাহলে আমরা উপকৃত হব। আমরা টাঙ্কির নিচে হাত বাঁধা লোক ছিলাম, আর আমি ছিলাম মোটামুটি ইদু মিয়া টাইপের লোক। ইদু মিয়া বুঝেন কি, খালি ঈদে নামাজ পড়া, শুক্রবারে মাঝে মাঝে যেতাম। তো আমাদের মসজিদের যারা বড় বড় মুসল্লি তারা মাঝে মাঝে অপমান করতো যে সিন্নি খাওয়ার জন্য এসেছিস, এরকম লোক প্রত্যেক জায়গায় আছে। আবু জেহেল খালি সৌদিতে জন্মগ্রহণ করেনি, আমাদের মসজিদে আবু জেহেল আছে। তো করলাম কি, সৌদি আরব চলে গেলাম আলহামদুলিল্লাহ, গিয়ে দেখলাম যে সবাই বুকে হাত বাঁধে, আঙুল নড়ায়, তাওয়ারুক করে, সলাত শেষ তো বাড়ি চলে যায়, সুন্নত পড়ার পরে মাঝে মাঝে মোনাজাত। আমি তো কনফিউজ হয়ে গেলাম যে রাস্তা দিয়ে আল্লাহ রসুল হাঁটাহাঁটি করেছে সেই এলাকার লোক কি আল্লাহ রসুলকে বেশি জানবে নাকি জলঙ্গির লোক। ডক্টর জাকির নায়েক বলেছিলেন নাসিরুদ্দিন আলবানির একটা সলাতের উপরে বই আছে ইংরেজিতে, আমি ফার্স্ট পাই। তো সালাতের বই পার করে দেখলাম যে আমরা যা করি পুরো উল্টো হচ্ছে সালাফি মানহাজ, পুরো উল্টো, পুরো উল্টো বুঝেন না। আমরা মসজিদে গিয়ে বসি, আল্লাহ রসুল বলছে বিয়াদ, কেন মসজিদে বসার পূর্বে দুই রেখা সালাত আদায় করতে হয়। আমরা কাতারে ফাঁক রেখে দাঁড়াই, আল্লাহ রসুল 23 বছর বলেছেন সৌ সুবাকুম অত্তারাসু শুদ্ধ খেলা রাখুন, এই শোনো তোমরা কাতারের মাঝে ফাঁকা রেখো না, পায়ের সাথে পা কাদের সাথে কাঁধ মিলে সালাত আদায় করো। আবু দাউদ হাদিস নম্বর 666, যে ব্যক্তি পায়ের সাথে পা কাদের সাথে কাঁধ মিলে সালাত আদায় করবে সেই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যখানে একটা ঘরের ব্যবস্থা আল্লাহ করে রেখেছেন। তো ঘটনা কি, উল্টে গেলাম, ডক্টর জাকির নায়েকের 3টে লেকচার পেলাম 1 ঘন্টা 19 মিনিট করে শুনলাম। শোনার পরে ভাবলাম আলহামদুলিল্লাহ জীবনকে পরিবর্তন করতে হবে, আর কোনো কাজ নাই, শুরু করলাম বই পড়া। কতক্ষণ পড়ি এটা বলে লাভ নাই, মানে যদি শুরুর দিনে আপনাকে বলি যে আপনাকে অজ্ঞান করবো না অপারেশন করবো, জীবনে আসবেনই না আপনি আমার চেম্বারে, ঠিক আছে না। আমরা মানুষের বিপদে পড়ে পাবলিকের চাপে পড়ে সব সময় পড়ি, কথা বলছেন গাড়ির ড্রাইভারকে বলে দিয়ে এখানে জাল ছাপ, যদি একা থাকি তো পড়তে আসি। তা আমি ভাবলাম যে সবচেয়ে ভালো মোবাইলে চার্জ থাকে কোনটা, তারপরেও দেখছি সকালবেলায় চার্জ দেওয়ার পরে মানে মিডিল অফ দ্য ডে দেখছি অর্ধেক নাই। এখন এটাকে আপনি ভালো কাজে ইউজ করতে পারেন, খারাপ কাজে ইউজ করতে পারেন। আপনার এখানে টপিক এটা দেওয়া হয়েছে, আমাকে তো পড়তে হবে। আমরা একটা খুতবার জন্য, আমি বলছি একটা খুতবার জন্য মিনিমাম 50টা হাদিস মুখস্থ করি, 30টা মনে থাকে, 25টা বলে সামথিং এদিক ওদিক হতে পারে। তো এভাবে করলাম কি, দিনের দাওয়াতের কাজ শুরু করলাম। আর আমরা এমন একটা জায়গায় থেকে উঠে গেছি, একজন মানে মাদ্রাসার কোনো ভালো লোক নাই যে আমাদেরকে ধরে কোরআনটা শিখে দেবে। আমার আর রাহুলের উপরে অভিযোগের শেষ নাই, ফার্স্ট আমাদের এলাকায় আমি আর রাহুল দাওয়াতের কাজ শুরু করি, একদম ফার্স্ট।
তো দুই ভাই আমরা কাজ শুরু করলাম, শুরু করতে 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 আমরা বিপদে পড়ে দাওয়াতের কাজ করেছি। কেন? আমরা 12 তাকবীরে ঈদের সালাত আদায় করব, হাদিস 152 খান আছে, 6 তাকবীরে যে করব না, আমিন নাকি বললে ফেরেশতার যদি শুনে নাই আমাদের আমিন বলাটা, যে মুসল্লির আমিন আর ইমামের আমিন নাকি মিলে গিয়েছে, পেছনে যা পাপ করেছিলাম সব নাকি ক্ষমা করা হবে, আপনি গুলি করেন না, তাও যে আমিন জোরে বলবো। আমাদের মসজিদে যেদিন প্রথম আমরা আমিন বললাম জোরে, তো নামাজের মধ্যে আমাদের ওই এলাকার সেক্রেটারি বলতেন, যিনি শোয়া বাদ দিয়ে সবসময় বিড়ি খাই, তিনি নামাজের মধ্যে বলছেন আসতে রে, যে নামাজ শেষ হয়ে গেল আমাকে বলছে যে তুই হাদিস পড়েছিস নাকি, তোকে প্রমাণ দিয়ে যেতে হবে। আমি বললাম ওই যে মুসলিম শরীফ আপনি নিয়ে আসেন, 810 নম্বর খুলেন, আমাকে ধাক্কা মারলো, বুঝে তোকে পরে দেখে নিব, পরের দিন মাগরিবে গিয়ে দেখছে মুসলিম শরীফ নাই। আমি আমার বাস্তবতা বলছি, মসজিদ তৈরি করতে শুরু করলাম, গোটা গ্রামের মানুষ আমার আব্বা আর দু তিনজন লোক বাদ দিয়ে গোটা গ্রামের মানুষ আমার বিরুদ্ধে মাস পিটিশন করে থানায় জমা দিয়েছিল। এলাকার সবচেয়ে খারাপ মানুষ আমি, যে লোকটা টিনের বাড়িতে থাকতো, তখন এক লোক এসে বলছে আপনার অ্যাকাউন্টে নাকি 40 লাখ টাকা আছে, আমার কোনো ব্যাংকের অ্যাকাউন্টই নাই, তখন রিসেন্ট করেছি পড়াচ্ছি। তো ভাই আমি আর রাহুল ও আমার ছোট ভাইয়ের মতো, আমরা দুই ভাই একেবারে বক্তা হওয়ার জন্য পড়িনি, বিশ্বাস করেন, যদি কেউ বক্তা হওয়ার জন্য পড়েন, আজকে একজন ব্যক্তি আসেন আমাদের সাথে এই হাফসা ইনস্টিটিউটের ওদিক থেকে, তো তিনাকে তিনি বলছেন আমি কি ফিল্ডে নামবো, আমি বললাম যে ভাই ফিল্ডে নামিয়ে না, আল্লাহর কাছে ভালো মানুষ হন, জান্নাতে কি করে যাবেন এই কাজ করেন, যদি মনে করেন যে দিন প্রচার করতে হবে বুখারি থেকে একটা হাদিস টান দিয়ে ফেসবুকে ছেড়ে দেন, ব্যাস আল্লাহর কাছে। কথা বুঝছেন কিনা, পৃথিবীর বুকে ফেমাস হয়ে লাভ আছে কি, কারণ বড় লোকের চেয়ে গরিব মানুষ 500 বছর আগে জান্নাতে যাবে, কথা বুঝতে হবে। তো কি করতে হবে, আমরা শুধুমাত্র নিজে বাঁচার জন্য মুক্তির মানে করাল গ্রাস থেকে ওদের অত্যাচার থেকে মিনিটে মিনিটে বসে তোর বিরুদ্ধে মুক্তি আনছি, ফাঁকা কাদায় সই করে দিয়েছি, ফাঁকা ফাঁকা মিষ্টি সই করে দিয়েছি, হারলে তোকে 50,000 টাকা দিতে হবে, 50 মানে 5,000 টাকা বাড়িতে নাই, বলছি ডান, আজ পর্যন্ত মুক্তি আসেনি, 10 বছর হলো, বুঝতে পারেননি। তো আমরা বিপদে পড়ে দাওয়াতের কাজ করতে শুরু করেছি, আলহামদুলিল্লাহ টুকটাক টুকটাক বই পড়ি, তবে আমাদের যে এখন বর্তমানে IMC ইসলামিক মেসেজ সেন্টার, ওখানে যে হিন্দু ধর্মের কিতাবগুলো আছে আপনাদেরকে খালি নাম হেডিং মুখস্থ করতে দিলে 5 বছর লাগবে, বুঝলেন, বাইবেল ও মনে একটা বাইবেল আনিয়েছে 42,000 টাকা দাম, দিবেন তো যা সময় 5,000 টাকা, বুঝতে পেরেছেন। আমরা তো দাওয়াতের কাজ করি আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত কোনো মাইকা লাল এ কথা বলতে পারবে না যে 1 টাকা চেয়েছে, পারে বলতে আলহামদুলিল্লাহ, ওই দিক থেকে ফ্রেশ, কাফন বেঁধে নিয়ে যায়, এ আমার দেখা কথা বলছি, আমি আরও একটা স্টেজ থেকে পালিয়ে গেছি মারার জন্য, সিভিক আমাদেরকে তুলে দিয়েছি, সেদিন খাওয়াও জুটেনি আমাদের, মারবে কেন, ওই যে হক কোথায়, আর ওকে তো ও তো ফোন ধরে না জানেন তো, আর আস্তে আস্তে বললাম যে ওকে প্রতিদিন 1,000 ফোন আসে, তো 900 জন মোটামুটি তোর মা তুলে দিয়ে গালি দেয় শুরু করে বিসমিল্লাতে, এটা কথা বলছেন কি। তো যাই হোক, এত অত্যাচার সহ্য করার পরেও আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা কিন্তু জায়গাতে পৌঁছে দিয়েছে, সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা, আর আপনাদের ভালোবাসা, খালি দোয়া করবেন যেন সবাই মিলে জান্নাতে থাকতে পারি, আর কিছু আমরা বক্তা না, আপনার আমরা হচ্ছে আপনাদের ভাই, ইনারা হচ্ছেন সম্মানিত মানুষ, আমরা ভাই আপনাদের, ভাই হিসাবে থাকবেন, দোয়া করবেন যাতে করে আমরা আমাদের একসাথে কি করতে পারি, জান্নাতে যেতে পারি, ঠিক আছে না। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতক্ষণ যে আমরা কথাগুলো বললাম সেই কথাগুলো যেন আমরা আমাদের নিজের জীবনে অ্যাপ্লাই করতে পারি, আল্লাহ তুমি সেই তৌফিক আতা করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, আজকে যতজন মানুষ শুনলো ইনশাআল্লাহ হবে আজিজ, সামনে বছর যদি গঙ্গা উপসাগরের আশপাশে আসি তো সবাই যেন অন্তত আমাদের মতো দায়টা ছেড়ে দেয়, আল্লাহ তাদের বক্ষকে প্রশস্ততা দান করো, আল্লাহুম্মা আমিন। যতজন মা বোন আমাদের শুনলো এই কথাগুলো যারা যেন কমপ্লিটলি হিজাব করতে পারে, আল্লাহ তুমি সেই তৌফিক আতা করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, যারা কবরের কোলে সাহিত্য জানি না কি হালে রয়েছে,
তার কি ক্ষমার যোগ্য হয় তাকে তুমি ক্ষমা দান করো আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, যারা এই আয়োজন করেছে তারা যেন খাঁটি মুসলমান হিসাবে পাঁচ ওয়াক্ত সালাত এবং ইসলামিক আহকাম আহকাম মেনে চলতে পারে। আল্লাহ তুমি সেই তৌফিক আতা করো আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক ডক্টর জাকির নায়েক আল্লামা দেওবন্দ সাইদি, আমার জন্য সমহিমায় গোটা বিশ্ব জুড়ে দাওয়াতের কাজ করতে পারে আল্লাহ তুমি সেই তৌফিক আতা করো আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।